1.5 kW, 2 HP একটা মোটর। এটার কুল লেন্থ 12 স্লট সবখানে লেখা আছে 1.5 kW। এটা কুল লেন্থ হচ্ছে আপনার 4 ইঞ্চি 4 ইঞ্চি। টোটাল স্লট আছে আপনার 24। রানিং ওয়্যার হচ্ছে আপনার 19 নম্বর 2 তারে বাধা ছিল। রানিং পিচ হচ্ছে আপনার 6, 8, 10, 12 6, 8, 10, 12 এবং রানিং টান হচ্ছে আপনার 12, 22, 23, 23, 12, 22, 23, 23। আপনার রানিং সাইড শেষ এবং স্টার্টিং সাইড শুরু। স্টার্টিং আপনার ওয়্যার হবে আপনার 19 নম্বর 1 তারে। স্টার্টিং পিচ হচ্ছে আপনার 8, 10, 12। স্টার্টিং টান হচ্ছে আপনার 16, 40, 40, আরপিএম 2900। এটা মূলত আপনার বাদাই করা ছিল অ্যালুমিনিয়াম তারে, এখন আমরা এটা নতুন করে আবার আমরা বাদাই করবো, তামার তার দিয়ে বাদাই করব। দেখেন এখানে সুন্দর করে আমরা লিখে দিলাম এবং ডিসক্রিপশন বক্সে আমি আরও সুন্দর করে লিখে দেবো, তা আপনি একটু দেখে নিন। এটা হচ্ছে আমাদের রানিংয়ের ফার্স্ট কয়েল, এটা হচ্ছে টুপুলের রানিংয়ের ফার্স্ট কয়েল। আমি যে কোনো সাইড থেকে শুরু করতে পারি। দেখেন আমি এটা হাতে নিলাম, প্রথম হাতে নেওয়ার পর আমি এটা সফট করে নেব, সফট করে নিয়ে এখান থেকে আমি যে কোনো স্লট থেকে আমি শুরু করতে পারি, ঠিক আছে, যে কোনো স্লট থেকে শুরু করতে পারি। এটা বলবো 1-6, 1-6, পিস নাম্বার 1-6। এখানে আমি যে কোনো জায়গাতে শুরু করতে পারি এবং আপনারাও যে কোনো জায়গাতে শুরু করতে পারেন। ধরেন আমি সাপোজ এখান থেকে শুরু করলাম, এখানে ধীরে ধীরে কয়েলগুলো সবটি এখানে বসাইতে হবে এবং এই কয়েলের উপরে আমাদের স্টার্টিং কয়েল একটি ডাবল হবে। বসাই দিলাম, এখন আমরা এটা এই সাইড ফাইবারটা পরে এই সাইড বসাবো। আমাদের কাজ শুরু হয়ে গেল, রানিংয়ের ফার্স্ট কয়েল শুরু হয়ে গেল এবং এই সাইডটা আমরা দেখেন 1 থেকে 6, 1-6, 1-6 স্লটে গিয়ে বসতেস, 1-6 স্লটে। ধীরে ধীরে এই সাইডে আবার কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনার লিডটা, যে ফার্স্ট মাথার যে লিডটা আছে এই লিডটা সবসময় বাম সাইডে থাকবে, হাতের বাম সাইডে, আপনার সোজাসুজি হাতের বাম সাইডে থাকবে। এই যে দেখেন প্রথম মাথাটা আমি হাতের বাম সাইডে, এটা আমি আঙ্গুলের মধ্যে বেসিয়ে নিচে রেখে দেব বাম সাইডে। কেউ বাদে ডান সাইডে কেউ রাখে বাম সাইডে, কিন্তু আমরা সবসময় বাম সাইডে রাখি। এগুলো সেটিং করে নিচের দিকে শুয়ে দিব যাতে আমাদের অন্য কোনো অন্য পাখি কয়েলগুলো আমাদের বসাইতে সুবিধা হয়। তো হচ্ছে আপনার 19 নম্বর 2 তারে বাদাই করলাম, বাদাই করতেছি। এখন এটার 1-6 স্লটেরটা চলে গেলো এবং 1-8 এখন বসবে, 1-8 স্লটে বসবে। সেটাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আমাদের ইনসুলেশন না উঠে যায়। ধীরে ধীরে আমি বসাইতেছি। আমরা কোনো চটা ব্যবহার করব না, আমরা সম্পূর্ণ হাত দিয়ে এটা বাদাই করব, আমরা কোনো চটা ব্যবহার করব না। বুঝতেছে, এটা একটি ক্লাস মোটর, 1.5 kW, 2 HP একটি মোটর। এটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম তারে বাদাই ছিল, আমরা এখন তামা দিয়ে বাদাই করতেছি। এটার মধ্যে আপনার একটা স্টার্টিং ক্যাপাসিটার এবং একটি রানিং ক্যাপাসিটার হবে, পাশাপাশি একটা ক্লাস থাকবে, সেটা কানেকশন আমি এটার পার্ট টুতে দেখাই দিব, আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে পার্ট 1 করতেছি এবং পার্ট 2 কানেকশন, শুধু কানেকশনটাই আমরা পার্ট 2 করব। আমি কিন্তু ভিডিও কাটতেছি না, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য সম্পূর্ণই আমি দেখাইতেছি। দয়া করে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা, আমি যেন আরও উৎসাহিত হই যাতে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। সেটা আমার বসানো শেষ এবং এটা শিফটে ঢোকাবো। ভিতরে জায়গা খুব কম, যার কারণে একটু টাইট হয় আমাদের বাদাই করতে, একটু কষ্ট হয় কিন্তু সমস্যা নাই, হচ্ছে।
আপনারা ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এটা ফুল রিওয়াইন্ডিং আপনারা বুঝতে পারবেন এবং কি করতে পারবেন। কেটে কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না, এবং কারো যদি বোঝার সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টে লিখবেন, আমরা এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এটা যে অল ডিটেলস আছে, যা আমরা কী কী ব্যবহার করলাম, কত গাঁটে বসলো, কত পিস হলো, কত ওজন, কত রানিংয়ের ওজন, কত স্টার্টিংয়ের ওজন, কত সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা ওইখান থেকে দেখে দেখে নোট করে রাখতে পারবেন। নোট করে রাখবেন, তাহলে এটা এই মডেলের মোটর আসলে আপনারা কোনো সমস্যা হবে না, ওই হিসাবেই বাদাই করতে পারবেন। এটার কুল লেন্থ কিন্তু হচ্ছে আপনার 4 ইঞ্চি, একদম সই 4 ইঞ্চি। দেখেন এখন 2টা কয়েল হয়ে গেল, এখন তৃতীয় নাম্বার কয়েল এটা বসতেছে আপনার 1:10 স্লটে। হ্যাঁ বসলো, এই সাইডে আমি এখন সিপ পরাইয়ে তারপর ওই সাইডে ধীরে ধীরে বসাবো। সিপ হচ্ছে, আমরা এটার মধ্যে সবগুলোই হিট প্রুফ ফাইবার ব্যবহার করতেছি। কয় স্লোটে বসাইতেছে আপনারা যদি একটু বুঝতে সমস্যা হয় তাহলে পাস করে আপনারা জুম করে দেখে নেবেন। এই সাইডে বসানো শেষ, সিপটা বাড়ালেই তৃতীয় কয়েলটাও শেষ হবে, তারপর আমার চতুর্থ কয়েল, চতুর্থ কয়েল হলেই আমাদের রানিংয়ের এক সাইড শেষ, মানে আপনার পুল নাম্বার 1 শেষ, পুল নাম্বার 2 শুরু হবে। এটা হচ্ছে আপনার 2900 RPM এর একটি মোটর, ক্লাস মোটর, টু পুলের। এদিকে সেটিং করা শেষ, এখানগুলো কয়েলগুলো নিচের দিকে শোয়াই দেবো, একটু সফট হ্যামার দিয়ে একটু সাইজ করতে হয় আর কি। সাইজ না হলে পরবর্তী কয়েলগুলো বসাতে আমাদের একটু সমস্যা হবে, যার কারণে আগে ব্যাগে সাইজ করে নিতেছি। দেখেন এখন এই রানিংয়ের লাস্ট কয়েলটা এখন হবে, লাস্ট কয়েল এটা হবে 1:12 স্লটে, 1:12। দেখেন আমাদের রানিং কয়েল চতুর্থ নাম্বারটাও এখন বসতেছে, মতো বসলো সিপ দিয়ে, তারপর আমরা অপোজিট সাইডে কাজ শুরু করব। আমি বাংলাদেশে থাকি, যার কারণে আমাদের বাংলা ভাষা অনেকেই বুঝতে পারে না, আর আমি ইংলিশে বলতেও পারি না, এখন বাংলাতেই বলি। যাদের বুঝতে সমস্যা হয় তারা কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনারা ওই সমস্ত মোটরগুলো বাদাই করতে পারবেন। দেখেন এই থেকে দেখলাম ধীরে ধীরে আস্তে আস্তে সবগুলো তারি বসাইলাম, এইভাবে আপনারাও ধীরে ধীরে অল্প অল্প করে তার বসাবেন, তাহলে আপনাদের আর মানে সমস্যা হবে না, কয়েলগুলো খুব আস্তে ধীরে ধীরে বসাইলে খুব সুন্দর হয় এবং মোটরটাও টেকার সম্ভাবনা বেশি থাকে, পড়বে না সহজে। এদিকে একটু সাইজ করলাম এবং ব্যাক সাইড একটু সাইজ করবো, সাইজ করে তারপর নিচের দিকে শুয়ে একটু হ্যামার দিয়ে সফট হ্যামার দিয়ে একটু বাড়িয়ে দিই, সাইজ করে দেবো। সুন্দরভাবে সেটিং করতে হবে, কোয়ালগুলো দেখতে যত যেন সুন্দর দেখা যায়, এমনকি কাজ যেন খুব সুন্দর হয়। শেষ আমাদের এক রানিংয়ের এক সাইড শেষ কমপ্লিট। প্রথমে আমি দেখাইলো আপনাদের ফার্স্ট মাথা, এটা হচ্ছে লাস্ট মাথা। দেখেন কীরকম হলো, ভিতরে একটু ভালোভাবে ফোকাস দেন। হ্যাঁ এইভাবে হলো, আমাদের অপোজিট সাইডে রানিংয়ের দ্বিতীয় পুলের রানিংয়ের
ফাস্টলি ফাস্ট কয়েল বসতেছে। এখন এটা রয়েছে লাগানো হচ্ছে, এটা কিন্তু আমার দ্বিতীয় বেসের ফাস্ট কয়েল। এটা বসানো হচ্ছে এখানে, চারটা কয়েল আমি একত্রে বানিয়ে রাখছি, একটা বেস ফুল। এখন কীভাবে বসাইতে হয় এটা বসানো কমপ্লিট। এখন ফাইবার সিপটা পরিয়ে কোয়ালিটি সেটিং করে নিচের দিকে রাখতে হবে। এই দেখেন হয়ে গেল ফার্স্ট মাথাটি, আঙুলের মধ্যে বেশি নিচে রাখতে হবে। এসব এই যে লাইনটা দেখলেন, এটাই কিন্তু লাইন বের হয়ে যাবে, রানিংয়ের লাইন, এবং লাস্টে লাস্টে জয়েন হয়ে যাবে। এটা 2800 RPM যেহেতু, সেই ক্ষেত্রে ফার্স্ট লাইন হয়ে লাইন বের হয়ে যাবে এবং লাস্ট জয়েন হয়ে যাবে। নিচের দিকে রাখা হচ্ছে কয়েলগুলো আঙুল দিয়ে, সাপ দিয়ে, অথবা আপনারা সফট হ্যামার দিয়ে একটু বাড়ি দিবেন, তাহলে একটু ভালো হবে আরও বেশি। দেখেন এটা টোটাল 4টে কয়েল আমি বানিয়ে রাখছিলাম, একটি একটি করে বসাইতেছি। এটা হচ্ছে 1/8 বসতেছে, 1/8 স্লটে বসতেছে, বসানো শেষ এবং সিপ পরানো হবে। এখন রাস্তা খুবই সহজ, আপনারা সবাই পারবেন আশা করি, একবার দেখলেই পারবেন। কিন্তু ভিডিওটা কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এদিকেও ধীরে ধীরে আস্তে আস্তে কিছু কিছু তার নিয়ে বসাইতেছি, দেখতেই পাচ্ছেন। অল্প অল্প করে তার নিতে হবে, অল্প অল্প করে। একদম অল্প অল্প করে তার নিয়েছি, ধীরে ধীরে বসাইতেছি। অবশেষে এখন চিপটা বসাই দিলেই আমাদের হয়ে যাবে, তৃতীয় কয়েলটাও শেষ হয়ে যাবে, থাকবে তৃতীয় চতুর্থ নাম্বার কয়েল। দেখেন ওখানে এদিকে দুইটা, ওইদিকে দুইটা, চারটা স্লটই বাকি আছে, 10 আর 12 স্লটটা বাকি আছে, ওগুলো শেষ হয়ে যাবে। এখন কয়েলগুলো একটু সাইজ করে নিতে হবে নিচের দিকে। হচ্ছে সাইজ হয়ে গেল। এখন একটু হ্যামার দিয়ে, সফট হ্যামার দিয়ে একটু সেটিং করতে হবে। দেখেন হালকা হালকা করে বাড়িয়ে দিতে হবে, হালকা হালকা করে, বেশি জোরে বাড়িয়ে দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন রানিং আর দুইটা স্লট বাকি আছে, দুইটা এই সাইডে দুইটা, ওই সাইডে দুইটা। এই কয়েলটা পরাইলে আমাদের একটা বাকি থাকবে, তাহলেই আমাদের রানিং কয়েল রানিং শেষ হয়ে যাবে, তারপর আমরা স্টার্টিংয়ের কাজ শুরু করব। সিপ পরানো হচ্ছে, সিপটা পরানোর শেষে আমরা এই সাইড সিপ পরাবো, তারপর আমরা এই লাস্ট কয়েলটা বসাইলে আমাদের শেষ। আগান অ্যাকশন সম্বন্ধে আমরা আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিব, এবং এটা যে ক্লাস মোটর তো অনেকগুলো তারের কানেকশন হয়, সেটা আমরা পার্ট টুতে সুন্দর করে বুঝিয়ে দিব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পার্ট টুটা সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনারা A to Z সম্পূর্ণ আপনারা শিখতে পারবেন, এবং কি পরবর্তীতে এরকম কোনো মোটর আসলে আপনারা বাদাই করতে পারবেন আশা করি, আমি এটাই আশা করতেছি, আপনারাও পারবেন। আমার এই চ্যানেলটা শুধুমাত্র বেশিরভাগই কার্যকর নতুনদের জন্য, যারা নতুনভাবে কাজ শিখতে চাই, একটু যে টাইম সম্পূর্ণ দেখিয়ে দিই কীভাবে এটা বাদাই করতে হয়। প্রত্যেকটা ভিডিওতে আমি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আর বাকি আছে আমাদের একটি কয়েল, তাহলে রানিং সাইড শেষ।
শেষ হয়ে গেল। এই সেটটাও আমাদের বসানো হয়ে গেলে এখন শিফট করাবো। শিফট করালেই কিন্তু ওই সেটের আমরা শিফট করালেই আমাদের রানিং সেট শেষ হয়ে যাবে। দেখেন কীভাবে শিফট করাচ্ছে, শেষ। এবং এই সাইডে টুলটা নিতে হবে, এই বাকি আছে একটা, এটার মধ্যে এই সেটটা হয়ে যাবে। তো এই তাহলে আমাদের রানিং সেট শেষ। ধীরে ধীরে বসাইতেছি, শেষ। শিফট করাবো এখন, শিফট। এইটা দেখেন একদম ভিতর থেকে কত সুন্দর দেখা যাইতেছে। শেষ। দেখেন রানিং সেট সম্পূর্ণ শেষ হয়ে গেল। একটু সেটিং করে নিতেছি, সেটিং করা শেষ। এখন আপনারা এই লাস্ট মাথাটা দেখতেই পাচ্ছেন, এটার দিক থেকে বের হয়ে যাচ্ছে, এই দাঙ্গলের মধ্যে বেছে দিলাম। এটা লাস্ট, আর ওই সেটের লাস্টটা একটা শর্ট হয়ে গেলেই কিন্তু এটা 29 RPM কানেকশন হয়ে গেল। দেখেন 4টা লিড বের হয়েছে, 4টা টুপুল। এটা আমি এক তারে আজকে আবার বাদাই করি নাই, দুই তারে বাদাই করতে সেটি বোঝানোর স্বার্থে কীভাবে আপনারা কানেকশন করবেন, কোন কানেকশনে কত RPM হয় সেটা, সেই ভিডিওটা আমি আলাদা করে একদিন দিয়ে দেবো। এই দুটো একত্রে হলেই আর ওই দুটো লাইন বের হয়ে যাবে, শেষ শেষ শর্ট হবে এবং শুরু শুরু লাইন বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল, এখানে বসবে যে ফাঁকা জায়গা জায়গাগুলো আছে এখানে, এখান থেকে শুরু হবে, এখানে যেতে হবে। এই রানিংয়ে দুইটা আমাদের কিন্তু আপনার ডবল হবে, যেখানে আমরা 6 স্লটে বসাইলাম রানিং, সেখানে ডবল হবে। এখানেই ডবল হবে, বসানো হয়ে গেছে। এখানে শুধু শিফটে বলাইলেই, এখানে নিচে একটা সিপ আছে, উপরে একটা সিপ হচ্ছে, এই জন্যই শিফটে আমরা ডবল দিলাম, যাতে রানিং আর স্টার্টিং কখনো শর্ট না হয়ে যায়, রানিং আর স্টার্টিং যেন কখনোই শর্ট না হয়ে যায়, সে যার কারণে আমরা ডাবল শিফট ব্যবহার করতেছি। এখন এই সাইডের, হ্যাঁ হ্যাঁ, ডাবল হচ্ছে, শুধু একটি করে কয়েলে ডাবল হবে আর সবগুলো কয়েলে সিঙ্গেল। ডাবল বলতে এটাই আমি বোঝাতে চাচ্ছি যে রানিংয়ের যে সবার ছোটো কয়েলটা আছে এটার মধ্যে স্টার্টিংয়ে বসতেছে, এটা এই এটাকে আমি ডাবল বলতেছি। এগুলোটা খুব সাবধানতা অবলম্বন করে বসাতে হবে, যাতে আমাদের কয়েলটা ইনসুলেশন সমস্যা না হয়। স্টার্টিংয়ের আপনার কয়েল হবে 3টা কয়েল 1 বেস। এটা হচ্ছে স্টার্টিংয়ের ফার্স্ট মাথা, এটা আমি আঙুলের মধ্যে পেছিয়ে নিচের দিকে রাখবো। এটা হচ্ছে দ্বিতীয় কয়েল, প্রথম কয়েল বসানো শেষ এবং দ্বিতীয় কয়েল। এটা হবে আপনার 10 স্লটে বসবে, এটা এই দ্বিতীয় কয়েল। এটার মধ্যে টার্ন আছে আপনার 40টা করে 40 টার্ন। তবু আমি আপনাদের বোঝার সাথে ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেইলস আমি লিখে দেবো, আপনারা নোট করে রাখবেন। অল্প অল্প করে তার নিতেছি আর অল্প অল্প করে বসাইতেছি। সেম
আপনারা একটা কয়েল বসানো দেখলে সম্পূর্ণ করতে পারবেন, তবু আমি তাও আপনাদের আরও ভালোভাবে বোঝার স্বার্থে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে আমি দেখাইতেছি, সম্পূর্ণ ফুল রিওয়ার্ডিংকে দেখাইতেছি। দেখেন এটা হয়ে গেল, একটু কয়েলটা সাইজ করে নিচের দিকে রাখতে হবে সৌন্দর্য এমনকি পরবর্তী কয়েলগুলো বসানোর স্বার্থে। এটা হবে 12 স্লটে হবে। দেখেন এখানে এটা হচ্ছে আপনার স্টার্টিং এর ফার্স্ট বেসের লাস্ট কয়েল, এটা বসালে আমাদের স্টার্টিং এর এক সাইড ক্লিয়ার হয়ে যাবে, বসানো কমপ্লিট। দেখেন এখানে বসবে, এখানে এটার মধ্যে আপনার 4 টান আছে, 40 টান। দেখেন এটি উল্টে নিলাম, নেওয়ার পরে এই যে এখানে এই বসবে, এটা এটা 1-12 স্লটে বসতেছে। অল্প অল্প করে তার নিয়ে বসাইতেছি, এটা বসানো কমপ্লিট। এখন শিফটে বলাইলেই এটাও রানিং স্টার্টিং এর এক সাইড কমপ্লিট হয়ে গেল। এভাবে সফট, একদম সফট তার, আমরা তার সবসময় ভালো বানিয়ে তার ব্যবহার করবেন, আমরা ভালো বানিয়ে তার ব্যবহার করতেছি। এটা হচ্ছে আর ইম্পেরিয়াল, স্টার্টিং আমার এক সাইড বসে গেল এবং অপর সাইডটা হয়ে গেলেই আমাদের ফুল মোটরটি রিওয়ার্ডিং কমপ্লিট। তারপর আমরা কানেকশন দেখাবো, এখানে উপরের সাইডটা হবে, এই ব্যক্তি আমরা উল্টে নিব, উল্টে নিয়ে এখানে আমাদের বাম সাইডে স্টার্টিং এর ফার্স্ট লিডটা বের হবে। দিলাম, দেখেন এই সাইড কমপ্লিট। এখন এখান থেকে এখানে 3টা স্লটে বাকি আছে, 3টা স্লটে 3টা কয়েল বসালেই হয়ে যাবে। দেখেন একটা বেসে 3টা কয়েল কয়েলে আছে, 3টা স্টার্টিং। আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো না, একবারে লাস্টের কয়েলটা শুধু দেখাবো, শুরু থেকে এবং লাস্ট পর্যন্ত একটাতে দেখলেন কীভাবে হয়। এখানে হবে ডাবলের দিকে, বসানো কমপ্লিট হচ্ছে, শিফটে বাড়াবো। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, আর যারা নতুন নতুন মিস্ত্রি হতে যাচ্ছেন তারা এই ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর অনেকেই কমেন্ট করে যে আপনারা কীভাবে নতুন মোটর যেগুলো আসে বান্ধার জন্য সেগুলোর কানেকশনটা আমরা কীভাবে দেখি এবং দেখে কীভাবে কানেকশনটা করি, সেই ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব। দেখেন এটা হচ্ছে আমাদের স্টার্টিংয়ের লাস্ট কয়েল, এটা বসালে কিন্তু আমাদের স্টার্টিং সব শেষ, এর মাঝখানে আমি ভিডিওটা দেখালাম না, যার কারণ হচ্ছে আপনার স্টার্টিং প্রথমটা যেভাবে বসাচ্ছে এটা সেমভাবে বসতেছে। আর আমি আজকে বয়স দিতেছি সবার পরে, এর কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর নয়েসের কারণে আপনারা শুনতে এবং বুঝতে সমস্যা হয়, যার কারণে আমি এক্সট্রা বয়স দিলাম আজকে। যদি বয়স ভালো হয় তাহলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ এইভাবে আমরা বয়স দেবো। যদি আরও ভালো করতে হয় বয়সের বিষয়ে তাহলে আমরা আরও ভালো করার চেষ্টা করবো। অল্প অল্প তারি নিতেছি আবারও, এটা হলে আমাদের কিন্তু শেষ, স্টার্টিংও কমপ্লিট হয়ে যাবে, মূল ফুল মোটরটা রিওয়ার্ডিং শেষ, তারপরে আমরা কানেকশনের কাজ শুরু করবো। এই তো শেষ, শিফটটা পড়াবো এখন। শিফটটা বসানো হয়ে গেছে, শুধু কয়েলটা এখন সাইজ করব, তারপর সফট হ্যামার দিকটুকে সাইজ করে নেব, হাত দিয়ে করার পরে সফট হ্যামার দিকগুলো একটু ভালো হয়।
কিন্তু দেখেন আমরা এখানে কিন্তু কখনো চটা ব্যবহার করি নাই, বাঁশের চটা ব্যবহার করি নাই, একবার চটা ব্যবহার করি নাই। আপনাদেরকে দেখাবো লাইনগুলো, এখানে মোট লাইন বের হয়েছে আপনার 8টি, এখানে এখান থেকে আমরা 2টা শর্ট করব এবং 4টা লিড বের হয়ে যাবে, 4টা শর্ট করে আমরা 2টা, আমি দেখাই কীভাবে করব, নয়তো আপনারা বুঝতে পারবেন না। এখানে দেখেন এই 4টা, এর বাইরের 4টা হচ্ছে আপনার রানিং এবং ভিতরের 4টা হচ্ছে আপনার স্টার্টিং। এই যে স্টার্টিংগুলো আমি নিচের দিকে আগে রাখি, এই যে দিকে, হ্যাঁ। এখন এটা আর এটা হচ্ছে আপনার লাইন ফার্স্ট মাথা, এই বেসের ফার্স্ট মাথা, ওই বেসের ফার্স্ট মাথা, আর এই দুইটা হচ্ছে আপনার ওই এই বেসের লাস্ট মাথা, ওই বেসের লাস্ট মাথা, এই দুইটা শর্ট হয়ে যাবে। এটা হচ্ছে 29 RPM-এর কানেকশন, 29 RPM-এর কানেকশন, এই শর্ট হয়ে গেলো, ওই দুইটা লাইন বের হয়ে যাবে। এখন দেখতেই পেলেন এটা এটা শেষ, ওইটা শেষ শর্ট করে দিলাম, আর ফার্স্ট ফার্স্ট লাইন, এগুলো হচ্ছে লাইন আমাদের। এবার স্টার্টিংয়ের কাজ করবো আমরা, স্টার্টিংয়ে সেম দেখেন কীভাবে করি আমরা। এটা হচ্ছে আপনার ফার্স্ট মাথা, এটা হচ্ছে ফার্স্ট মাথা, এটা হচ্ছে লাস্ট, আর এটা হচ্ছে লাস্ট, এই লাস্ট লাস্ট আমরা শর্ট করে দেবো, শর্ট করে দেবো, তাহলে কিন্তু আমাদের 29 RPM টোটাল কমপ্লিট, ওই 4টি আমাদের লাইন হয়ে যাবে। কোন 4টি দেখাচ্ছি, এই যে এই 4টি, এই 4টি হচ্ছে আমাদের লাইন, ইনপুট লাইন বের হয়ে যাবে। ওকে।